Hey kids, welcome to primary classroom. আজকে আমরা পড়তে চলেছি days of a week. বলো তো কত দিনে এক সপ্তাহ হয়? How many days are in a week? Yes, there are 7 days in a week. 7 দিনে এক সপ্তাহ হয়। চলো তাহলে 7 দিনের নামগুলো আমরা শিখে নেই। দেখো আমাদের ফার্স্ট ডে অফ উইক সপ্তাহের প্রথম দিন হলো মানডে। মানডে, MONDAY, মানডে। আরেকবার বলবো আমরা, MONDAY, মানডে। মানডে মানে হলো সোমবার। সোমবার থেকে আমরা স্কুলে যাই। সোমবার হচ্ছে উইকের স্টার্টিং ডেজ। নেক্সট ডে আমাদের আছে কি ডে বলো তো? এটা টিউজডে, TUESDAY, টিউজডে। টিউজডে মানে হলো মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। Second day of a week is Tuesday. সপ্তাহের দ্বিতীয় দিন হলো মঙ্গলবার। Next day দেখি আমরা, এটা কি ডে বলো তো? Yes, Wednesday, WEDNES, Wednesday, day, Wednesday. Wednesday কথার অর্থ হলো বুধবার। সপ্তাহের তৃতীয় দিন হলো বুধবার। থার্ড ডে অফ আ উইক ইজ ওয়েনেসডে। ভেরি গুড। নেক্সট আমরা পড়ব, এটা কত নম্বর ডে বলো তো? ফোর্থ ডে, ফোর্থ ডে অফ আ উইক। কি বলো তো এটা? থার্সডে, THURS, থার্স DAYD, থার্সডে। থার্সডে কথার অর্থ হলো বৃহস্পতিবার। কিবার? বৃহস্পতিবার। নেক্সট দেখি, ফিফথ ডে অফ এ উইক, সপ্তাহের পঞ্চম দিন। কি দিন বলো তো এটা? ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। ফ্রাইডে মানে হলো শুক্রবার। শুক্রবার হলো সপ্তাহের পঞ্চম দিন। নেক্সট ডে আমরা দেখি, বলো তো এটা কি ডে? শুক্রবারের পরে কি আসে? স্যাটারডে, SATURDAY, স্যাটারডে। স্যাটারডে মানে হলো শনিবার। স্যাটারডে ইজ দ্য সিক্সথ ডে অফ আ উইক। স্যাটারডে হলো সপ্তাহের ষষ্ঠ দিন, 6 নম্বর দিন। স্যাটারডেতে কি হয় বলো তো? স্যাটারডেতে স্কুল হাফ বেলা হয়, অফিস আদালত সব হাফ বেলা খোলা থাকে, 2টো পর্যন্ত, ঠিক আছে? এই স্যাটারডে মানে হলো শনিবার। নেক্সট ডে দেখো তো কি? সানডে, SUNDAY, সানডে। সানডে কথার অর্থ রবিবার। এই তো সেই দিন সবার ভালো লাগে না? সানডেটা সবার কাছে ভালো লাগে। সানডে কি ছুটির দিন? সেদিন পড়তে বসতে হয় না, স্কুলে যেতে হয় না, সারা দিন শুধু খেলাধুলো করা যায় না? সানডে, সপ্তাহে যদি 3টে সানডে হতো তাহলে কত ভালো হতো না? কিন্তু একটাই সানডে। চলো কোনো ব্যাপার না, প্রত্যেক সপ্তাহে তো সে আসেই। সেভেন্থ ডে অফ আ উইক ইজ সানডে। সানডে হলো আমাদের সেভেন্থ ডে, লাস্ট ডে। আমাদের এই স্যাটারডে আর সানডে, এই দুটোকে উইকেন্ড বলা হয়।
দেখো সানডে মানে রবিবার। নেক্সট তাহলে আমরা দেখে নেই। দেখো আমি এখানে তোমাদের জন্য সব ডেগুলো একসাথে লিখেছি। দেখো ফার্স্ট হলো মানডে। মানডে মানে কি বলতো? মানডে মানে হলো সোমবার। টিউজডে মানে মঙ্গলবার। ওয়েনেসডে মানে বুধবার। থার্সডে মানে বৃহস্পতিবার। ফ্রাইডে মানে শুক্রবার। স্যাটারডে মানে শনিবার। আর সানডে মানে রবিবার। দেখো অনেকগুলো ডে আছে আমাদের এখানে। তোমরা এই দিনগুলোকে পরপর ভাবে শিখবে। মানডে, টিউজডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এভাবে করে পরপর এই নামগুলো শিখবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি তোমাদের আজকের বিষয়টি ভালো লেগেছে। থ্যাংক ইউ।